বিসিএস অনলাইন টিউটারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় এবং বাঙালি জাতির উদ্ভব সম্পর্কে জানবো এবং কোন জাতি থেকে এসে বাঙালি জাতির উদ্ভব হয়েছে তা মানচিত্রের মাধ্যমে দেখব বাঙালি জাতি বাঙালি জাতি জাতিগতভাবে বাঙালি জাতি কোনো মৌলিক জাতি নয় বাঙালি জাতি জাতি হিসাবে শঙ্কর জাতি শঙ্কর জাতি বাঙালি জাতি কেন শঙ্কর জাতি কারণ হলো বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির সংমিশ্রণে এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে যেহেতু এই বাঙালি জাতিতে বিভিন্ন জাতির সংমিশ্রণ ঘটেছে তাই এই বাঙালি জাতিকে বলা হয় শঙ্কর জাতি এই বাঙালি জাতিকে আবার বলা হয় নিষাদ জাতি নিষাদ জাতি কেন এই বাঙালি জাতিকে নিষাদ জাতি বলা হয় কেন দেখুন এই নিষাদ শব্দের অর্থ শিকারী শিকারী আর এই বাঙালি জাতির যারা পূর্বপুরুষ ছিলেন তারা শিকার করে জীবিকা নির্বাহ করতেন যেহেতু এই বাঙালি জাতির পূর্বপুরুষগণ শিকার করে জীবিকা নির্বাহ করতেন তাই এই বাঙালি জাতিকে বলা হয় নিষাদ জাতি বা শিকারী জাতি নৃতাত্ত্বিকভাবে এই বাঙালি জাতিকে আদি অস্ট্রেলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে মনে করা হয় আদি অস্ট্রেলীয় এই আদি অস্ট্রেলীয় জনগোষ্ঠীকে আবার অস্ট্রিক বা অস্ট্রো এশিয়াও বলা হয় অস্ট্রিক বা অস্ট্রো এশীয় প্রাচীন সাহিত্য অনুসারে এই আদি অস্ট্রেলীয় জনগোষ্ঠী নিষাদ নামে পরিচিত ছিল দেখুন সবুজ কালারের এই দেশটি এটি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশ ভুটান নেপাল ভারত পাকিস্তান মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এই সাতটি দেশ নিয়ে ভারতীয় উপমহাদেশ ছিল এই বাংলাদেশের যারা সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী ছিল তারা হল নেগ্রিটো নেগ্রিটো অর্থাৎ এই নেগ্রিটোরাই হল আমাদের এই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী বর্তমানে আমাদের এই দেশে বসবাসরত সাঁওতাল হাড়ি চন্ডাল ও ডোমদেরকে এই নেগ্রিটোদের উত্তরসূরি বলে মনে করা হয় দেখুন এটি অস্ট্রেলিয়া এবং এটি ইন্দোনেশিয়া এই অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া হতে একটি জাতি আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে এই কম্বোডিয়া ভিয়েতনাম এবং লাওস এই পথ হয়ে আমাদের এই উপমহাদেশে আসে সেই জাতিটির নাম অস্ট্রিক অস্ট্রিক এই কম্বোডিয়া ভিয়েতনাম এবং লাওস এই তিনটি দেশকে একত্রে বলা হয় ইন্দোচীন ইন্দোচীন অর্থাৎ এই অস্ট্রিক জাতি আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে এই ইন্দোচীন হয়ে আমাদের এই উপমহাদেশে আসে এই অস্ট্রিক জাতি আমাদের এই দেশ থেকে এই নেগ্রিটো জাতিদেরকে উৎখাত করে দেয় মনে করা হয় এই অস্ট্রিক জাতি থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই অস্ট্রিক জাতিরাই এ দেশে সর্বপ্রথম কৃষিকাজ শুরু করে দেখুন এটি ভূমধ্য সাগর এই অস্ট্রিক জাতির সমকালে বা কিছু পরে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এই ভূমধ্য সাগরীয় অঞ্চল হতে একটি জাতি আমাদের এই দেশে আগমন করে জাতিটির নাম ছিল দ্রাবিড় দ্রাবিড় এই দ্রাবিড় জাতি সভ্যতায় অনেক উন্নত ছিল বলে এই অস্ট্রিক জাতিকে গ্রাস করে ফেলে দেখুন এই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু নদ এই সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল এই দ্রাবিড় রায় এই সিন্ধু সভ্যতা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে দ্রাবিড় জাতির পরে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে এই ইন্দোসিন অঞ্চল থেকে এবং এই পাশে এই তিব্বত অঞ্চল থেকে এ দেশে আগমন করে মঙ্গোলীয় জাতি মঙ্গলীয় জাতি বর্তমানে বাংলাদেশে বসবাসকারী গারো খাসিয়া মণিপুরি এবং চাকমা জনগোষ্ঠীকে এই মঙ্গোলীয় জাতির উত্তরসূরি বলে মনে করা হয় পরবর্তীতে এই অস্ট্রিক এবং মঙ্গলীয় জাতির সমন্বয়ে সৃষ্টি হয় বাং নামক একটি জাতি এই বাং জাতির ভাষা ছিল অস্ট্রিক এই বাং জাতিকে বলা হয় আর্যপূর্ব জাতি এই নেগ্রিটো অস্ট্রিক দ্রাবির, মঙ্গলীয় এবং বাং এরা হল অনার্য জাতি অনার্য জাতি পরবর্তীতে এই অনার্য জাতির সাথে যুক্ত হয় আর্য জাতি দেখুন এটি ইরান এখানে রয়েছে ককেশাস পর্বতমালা এবং এইখানে অবস্থিত রাশিয়ার ইউরাল পর্বতমালা আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে রাশিয়ার এই ইউরাল পর্বতমালা অঞ্চল থেকে এই ককেশাস পর্বতমালা অঞ্চল থেকে এবং এই ইরান থেকে আর্য জাতিরা এদেশে এসেছিল আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে এইখানে অবস্থিত খাইবার গিরিপথ আর্য জাতিরা দেশে আসার সময় আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত এই খায়বার গিরিপদ ব্যবহার করেছিল এই আর্যদের ধর্ম ছিল সনাতন এবং এদের ধর্মগ্রন্থ ছিল বেদ এই বেদ থেকে ঋগ্বেদের সৃষ্টি হয়েছে আর এই ঋগবেদের ঐতরীয় অরণ্য কংশে সর্বপ্রথম বঙ্গ জনপদের কথা জানা যায় পরবর্তীতে এই অনার্য জাতি এবং আর্য জাতির সংমিশ্রণে গড়ে ওঠে আমাদের আজকের বাঙালি জাতি বাঙালি জাতি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ